নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রামকৃষ্ণ মিশনে স্থায়ী চাকরি, অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বেতন 39,912 টাকা মতো তোমাদের বেতন পেয়ে যাবে প্রথম মাসেই। টিচিং অভিজ্ঞতা ছাড়াই কিন্তু নিয়োগ। পরীক্ষার তারিখ, বয়স, নিয়োগ পদ্ধতি, ফর্ম ফিল আপ সময়, যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তার জন্য ভিডিওটাকে এখনই একটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। আর একটা কথা মনে রেখো, এখানে কিন্তু লাস্ট ডেট 15 অক্টোবর 2023। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে যে ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে এখনই কিন্তু জয়েন হয়ে যাও। ফ্রি অনলাইন ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা পিএসসি, ফুড এসআই, ডাব্লিউবিপি, আইসিডিএস, এসএসসি জিডি, রেলওয়ে সংক্রান্তিত যাবতীয় ক্লাস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো এই ক্লাসে আমি অলরেডি ম্যাথের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা ম্যাথের যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ চাও, কোন চ্যাপ্টার থেকে আগে শুরু করতে চাও, সেটাও কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তার জন্য আমি এই ভদ্রেশ্বর স্টাডি ক্লাসের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো, বা তোমরা কিন্তু এই যে মেন চ্যানেল ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, ঠিক আছে? তো চলো এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের বলে দিই যে এখানে স্যালারি স্ট্রাকচার কী থাকছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যে নিয়োগ করা হচ্ছে, তো এক্ষেত্রে তোমাদের স্যালারি স্ট্রাকচার যেটা থাকছে, 39,912 টাকা মতো তোমরা প্রথম মাসেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের অতি অবশ্যই বেঙ্গলি মিডিয়ামে নিয়োগ করা হচ্ছে, সেহেতু তোমাদের বাংলা ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অন্যতম সাবজেক্ট হিসাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। তো যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নিয়োগ করা হচ্ছে। তো এখানে নিয়োগের ক্ষেত্রে তোমাদের একটা কিন্তু রিটিন টেস্টও হবে। তো সেই রিটিন টেস্টে কি থাকবে সব কিছু তোমাদের ডিটেলসে বলবো, তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা বলে দিই, এখানে কিন্তু অনলাইন কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে 1 অক্টোবর থেকে, তোমাদের আবেদনের লাস্ট ডেট 15 অক্টোবর 2023, ঠিক আছে? তো এবার তোমাদের যে এক্সামটা হবে, তো এক্সামের জন্য এখানে অ্যাডমিট কার্ডের কথা বলেছে, ইস্যু অফ অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কবে থেকে ইস্যু করতে পারবে? তো ইস্যু করতে পারবে 18 অক্টোবর 2023-এ বিকেল 4টের পর থেকে। তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ফ্রাইডে 27 অক্টোবর 2023 থেকে আপ টু 9 নভেম্বর 2023 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এটার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদের এক্সাম যেটা হবে, সেই রিটেন এক্সামের ডেট তোমরা ধরে রাখতে পারো নভেম্বরের লাস্টের দিকে কিন্তু তোমাদের রিটেন এক্সামটা কিন্তু হয়ে যাবে। এখানে তোমাদের আবেদন মূল্যর ব্যাপারটা বলে দিই, 500 টাকা আবেদন মূল্য যারা জেনারেল ক্যান্ডিডেট, এবং 400 টাকা আবেদন মূল্য যারা ওবিসি ক্যান্ডিডেট এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু দিতে হবে 400 টাকা। তো এক্ষেত্রে তোমাদের আর একটা বলি, সেটা হচ্ছে যে সিলেবাসটা কি থাকবে। সিলেবাসটা দুটো পার্টে হবে। তো তোমাদের প্রথমে পার্ট ওয়ান হবে, তারপরে পার্ট টু হবে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট ওয়ানের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস থাকবে সেটা পরে বলছি। পার্ট টুতে যেটা থাকবে সেটা তোমরা জানো যে রামকৃষ্ণ মিশনে যখনই তোমাদের কোনো গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, বা যে কোনো টিচিং পদেই রিক্রুট করা হোক না কেন, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সব ব্যাপারের ওপর কিন্তু পার্ট টুতে কিন্তু এক্সাম হয়। তো শ্রী রামকৃষ্ণ জীবনী, তারপর শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শিক্ষা প্রসঙ্গ, অমৃতবাণী আর সবার স্বামীজি, এই সব বিষয়ের ওপর কিন্তু তোমাদের কিছু প্রশ্ন কিন্তু থাকে, ঠিক আছে? তো এটা পার্ট টুতে থাকবে। আর পার্ট ওয়ানে তোমাদের সাবজেক্টিভের ওপর, অর্থাৎ যে সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে, তো সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো এবার তোমাদের ব্যাপারটা বলে দিই যে রিটেন টেস্টে কি থাকছে। 100 মার্কসের তোমাদের রিটেন হবে, সেখানে 55 মার্কস যেটা থাকবে
তার মধ্যে পার্ট ওয়ানে 45 মার্কস এবং পার্ট টুতে হচ্ছে 10 মার্কস। অর্থাৎ এই যে যে ব্যাপারটা থাকছে এখানে শুধুমাত্র 10 মার্কসের তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে? আর পার্ট ওয়ানে 45 মার্কস। তারপরে তোমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান, সেই একাডেমিক কোয়ালিফিকেশানের উপর 35 মার্কস থাকবে এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ভাইবা হবে, এক্ষেত্রে তোমাদের 10 মার্কস থাকছে, ভাইবাতে 5 মার্কস এবং ক্লাসরুম ডিমনস্ট্রেশনের ক্ষেত্রে 5 মার্কস থাকবে। ওকে, এবার তোমাদের যে তোমরা সময়টা কত পাবে, তোমরা সময় পাবে এর জন্য 90 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। তো অ্যাডমিট কার্ড বা রিটেন এক্সামের ডেট কিন্তু পরবর্তী সময়ে তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা চেক করতে পারো, ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যখন আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের যে যে ডকুমেন্টেরগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, তারপর অল রিলেভেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান মার্কশিট সার্টিফিকেট, তারপর আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি যাদের এসসি এসটি ওবিসি থেকে বিলং করো, তো পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে এবং তোমাদের সিগনেচার, এগুলোকে কিন্তু সবই স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো সাইজ কিন্তু এখানে দেয়া আছে, পরে তোমরা এগুলো চেক করে নিতে পারো। তো তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেই লিস্ট অফ ভ্যাকেন্সিতে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োসায়েন্স, অর্থাৎ বায়োসায়েন্সের টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে 9-10 ক্লাস 9-10-এর। এক্ষেত্রে তোমাদের সায়েন্স এবং ম্যাথ গ্রুপ থাকবে, এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে বিএসসি হতে হবে এবং সঙ্গে কিন্তু বিএড করা থাকতে হবে। এখানে রিজার্ভেশন যেটা ক্যাটাগরি আছে সেটা ইউআর। আর অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি ফর নর্মাল সেকশন, সেখানে 9-10-এর ক্ষেত্রে তোমাদের বিএ করা থাকতে হবে এবং তোমাদের সঙ্গে কিন্তু বিএড থাকতে হবে। এখানে ওবিসি বিএর জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। তো তোমরা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের এজ লিমিটটা বলে দিই, এজ লিমিট থাকছে 21 থেকে আপ টু 40 বছর পর্যন্ত তোমাদের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর একটা কথা বলি, এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, এটা ফিমেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে না। তবে এটা কিন্তু কমপ্লিটলি একটা পার্মানেন্ট চাকরি, কোনো টেম্পোরারি চাকরি নয়। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তো দ্রুত কিন্তু আবেদন করে দিও, কারণ আবেদনের লাস্ট ডেট আমি বলে দিয়েছি 15ই অক্টোবর। 15ই অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। তো আশা করি তোমরা সব কিছু ডিটেলসে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।